Assalamualaikum, hello viewers. Friends, রে পেজের জন্য পক্ষ থেকে আজ আরো একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে ভিডিওটা হচ্ছে বাসাবাড়িতে যে জেনারেটরগুলো থাকে সেগুলা কিভাবে সার্ভিসিং করবেন এবং সেটা সমস্যা হলে কিভাবে ফাইন্ড আউট করবেন এবং সেটা কিভাবে সলিউশন করবেন। তো আমরা আজকে আসছি এই যে একটা জেনারেটর, এটা 30 কেভির একটা জেনারেটর। তো এই জেনারেটর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই জেনারেটর কিছুক্ষণ চলার পরেই জেনারেটর টিপ করে, ওভারলোডিং করে। তো আসলে ওভারলোডিং করার ইঞ্জিন টেম্পারেচারটা হাই হয়ে যায়। তো এই ইঞ্জিন টেম্পারেচারটা হাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা রেডিয়েটরটা জ্যাম, ময়লা রেডিয়েটরের কারণে অনেক ময়লা। এই যে রেডিয়েটরটা আপনাকে দেখাইতেছি আপনাদেরকে, এই যে রেডিয়েটরটা, এই রেডিয়েটরটা যদি ডাস্ট হয় তাহলে আপনার ইঞ্জিন টেম্পারেচার হাই হয়ে যায়, ওভারলোডিং করে। তো এটার ইঞ্জিন টেম্পারেচারের সমস্যা এবং এই যে রেডিয়েটরের সমস্যার কারণে ইঞ্জিন টেম্পারেচার হাই হয়ে যায়, আর মোবিল ফিল্টারের সমস্যা। তো আমরা এইটার টোটালি কী কী সমস্যা এই সমস্যাগুলোর আজকে কাজ করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আসলে সমস্যা হলে কীভাবে সমাধান করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা প্রথমত এই যে রেডিয়েটরটা আছে রেডিয়েটরের কাভারগুলো ক্যাসিংগুলো খুলে রেডিয়েটরটা খুলে ফেলবো। যে পাশের ক্যাসিংটা অলরেডি খুলে ফেলছি, দেন এই যে রেডিয়েটরের কাভারটা খুলে ফেলবো এবং রেডিয়েটরের যেই ওয়াটার পানি আছে সেই পানিটা অবশ্যই যে ফেলে দিলাম। ড্রেনের যে পানিটা আছে, এই যে এই জায়গায় একটা লক আছে, লক দিয়ে আপনি পানিটা আউট করে দিতে পারেন। পানিটা আউট করে দেওয়াটাই বেটার খোলার জন্য। এই যে আমরা প্রথমত এই যেই কাভার আছে কাভারটা এই পাশে কাভারটা খুলে ফেলছি, এখন ওই পাশে একটা কাভার আছে কাভারটা খুলে ফেলবো। আমরা এই যে রেডিয়েটরের এই যে পানির যে লাইনটা, দুইটা লাইন নেই, ইনপুট এবং আউটপুট যে দুইটা লাইন থাকে, একটা ইন আর একটা আউট, রেডিয়েটরের এই যে দুইটা লাইনে খুলে ফেলছি। আর রেডিয়েটরটা এই যে ডাস্টে পুরা জ্যাম হয়ে আছে, তো আমরা এই যে রেডিয়েটরটা খুলে ফেললাম, এটাতে যে প্রচুর ডাস্ট, রেডিয়েটরটা পুরোটাই ব্লক। এখন আমরা এটাকে সার্ভিসিং করব। তো আমাদের রেডিওটা ক্লিন করার পরে যে রেডিওটা লাগিয়ে ফেললাম, তো রেডিওটা লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন যে যে এই কাভারটা রেডিওটার উপরে যে কাভারটা থাকে এই কাভারটা আগে ঢুকাবেন, দেন আপনি রেডিওটা বসাবেন। খুবই ইজি রেডিওটা বসানোর পরে। এই যে এক একটা মডেলের অবশ্যই এক একটা সিস্টেম, এটা মডেলটা এরকম, আপনার এই যে দুইটা নজেল ভিতরে ঢুকে যায়, দেন নিচে দিয়ে একটা নাট লাগে, আর এই যে আপনার রেডিয়েটারের যেই আউটিনের পাইপগুলো আছে এগুলো লাগানোর পরে ক্লাম্পটা লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আমরা এখন রেডিয়েটারের ক্লাম্পগুলো লাগিয়ে দিব। লাগানোর ভিডিওটা
তো রেডিয়েটরে পানি দিয়ে অবশ্য চেক করতে আসি রেডিয়েটরের এই যে ইনপুট আর আউটপুট যে লাইনগুলো ফিটিং করলাম এগুলো কোনোভাবে লিকেজ আছে কিনা সেজন্য আমরা পানি দিয়ে এগুলো চেক করে নিতেছি পানি দেওয়া শেষ এখন আমরা কেমিক্যালটা দিব এটার নাম হচ্ছে অ্যালমেক্স কুলেন্ট রেডিয়েটর কুলেন্ট লেখাই থেকে দেখবেন এখন আমরা কুলেন্ট দিয়ে দিব পানি দিলাম দেন আমাদের রেডিয়েটরে পানি দেওয়া শেষ এখন